আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাস 2 নিয়ে হাজির হয়েছি। আমরা প্রথমে দেখব যে এমসিকিউ সেটি হচ্ছে একটু খেয়াল করতে হবে, কারণ আস্তে আস্তে আমরা কিন্তু যত বেশি তোমার হচ্ছে বিগত সালের প্রশ্নে ক্রিটিক্যাল প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আলোচনা করতে। দেখো 7 নম্বর প্রশ্ন, কখন গড় মানে গড় ব্যয় হবে, কখন গড় ব্যয় এসি ও প্রান্তিক ব্যয় এমসি সমান হয় অর্থনীতিতে। আচ্ছা, এটা একটু আমরা চিত্র আকারে তোমাদেরকে দেখাই কখন সমান হয়। সমান হয় দেখো, এই লম্ব অক্ষ, এই ভূমি অক্ষ। প্রথমে তুমি এসি, তুমি হচ্ছে প্রথমে কী করবা, এই এমসি অঙ্কন করবা, এটা হচ্ছে এমসি। এখন একই বিন্দু দিয়ে, এই একই বিন্দু দিয়ে, একই বিন্দু দিয়ে, আচ্ছা এটা একটু প্রথমে আমি একটু আরো সহজ করে দিই। দেখো এগুলো কিন্তু একটু মান দিয়ে করাতে পারলে তোমার জন্য সহজ হতো, যেটা আমরা অনলাইন ব্যাচে করি কিন্তু হয়তো এখানে আলোচনা করা সম্ভব না। সংক্ষিপ্ত আকারে দেখাই, দেখো আমি যদি বলি যে প্রথমে হচ্ছে যে এটা আমার হচ্ছে এসি রেখা, এটা কি রেখা, এসি রেখা। আচ্ছা এখন একই বিন্দু দিয়ে, একই বিন্দু দিয়ে হচ্ছে নিচে নামবে হচ্ছে এমসি। এখন একটা বিন্দুতে আসবে, এরপরে হচ্ছে আবার উপরে উঠবে, এটা হচ্ছে এমসি। তার মানে একটু খেয়াল করো, দুই একই বিন্দু দিয়ে আসছে, একই বিন্দু দিয়ে যখন আসছে তখন হচ্ছে একই বিন্দু দিয়ে, একটু খেয়াল করো, এই বিন্দু দিয়ে, এই বিন্দু দিয়ে যখন এসি আসছে এবং এসির পরে এমসি, তাহলে এমসি যখন কমে, দেখো একটু এই অনেক পার্থক্য না, তাহলে এমসি যখন কমে, বেশি কমে, আবার এমসি যখন বাড়ে তখন কিন্তু বেশি বাড়ে। খেয়াল করছো বিষয়টা, এমসি যখন কমে বেশি কমে, এমসি যখন বাড়ে বেশি কমে, কিন্তু দুজনই সমান হয় কোন বিন্দুতে, যেখানে যখন যখন এসি সর্বনিম্ন হয়। আচ্ছা এখানে এসি সর্বনিম্ন, ঠিক আছে, যখন এমসি নিম্নগামী না, যখন এসি সর্বনিম্ন, একই এটি একই কথা দুবার হয়ে গেছে মনে হয়, আবার যখন এমসি ঊর্ধ্বগামী, এখানে হচ্ছে দেখো এই বিন্দুতে, এই বিন্দুতে হচ্ছে এসি সর্বনিম্ন, আবার এমসিও সর্বনিম্ন, তার মানে যখন এসি সর্বনিম্ন হয়, যখন এসি সর্বনিম্ন হয়, তাহলে দুইটাই একই অপশন হলে প্রথমে যেটা থাকবে সেটাই অ্যান্সার দিবে আর কি, কিন্তু দুইটা থাকবে না, আমার এখানে হয়তো টাইপিং বা স্লাইডে সাজানো ভুল হয়েছে। আচ্ছা এই বিষয়টা তাহলে শেষ, তাহলে দুইটা কখন সমান হয়, যখন এসি নিম্নগামী, এসি নিম্নগামী না, সরি এসি নিম্নগামী না, এসি হচ্ছে সর্বনিম্ন হয়, এসি সর্বনিম্ন হয়, এসি নিম্নগামী না, এসিও নিম্নগামী, এমসিও নিম্নগামী, কিন্তু এসি যখন কি হয় সর্বনিম্ন হয়, অ্যান্সার হচ্ছে 3। অ্যান্সার কি হবে 3, এই যে যখন এসি সর্বনিম্ন হয়, এটা নিম্নগামী, পার্থক্য আছে তো, নিম্নগামী পার্থক্য আছে, তার মানে অ্যান্সার হচ্ছে 3। তাহলে 7-এর অ্যান্সার কত হবে, 3 হবে, কখন গড় ব্যয় এসি এবং প্রান্তিক ব্যয় এমসি সমান হয়, যখন এসি সর্বনিম্ন হয়, এটা একটু মাথায় রাখো, এই যে এই বিন্দুতে এসি কী হয় সর্বনিম্ন হয়। আচ্ছা এই বিষয়টা গেল তাহলে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে এরপরের বিষয়টা একটু আলোচনা করি, দেখো যা না জানলে নয়, কোনো দ্রব্য কোনো কোনো দ্রব্যের কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যেই ব্যয় হয় তাকে বলা হচ্ছে গড় ব্যয়, একক প্রতি ব্যয়। গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতে সমান হয় এমসি রেখা। আচ্ছা এমসি রেখা মানে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দুইটাই কিন্তু সমান হয় এমসি রেখা, ঠিক আছে, গড় ব্যয় মানে, গড় ব্যয় মানে হচ্ছে কি এসি। আচ্ছা এসি রেখার সর্বনিম্ন বিন্দুর পরে, আচ্ছা এসি রেখার সর্বনিম্ন পরে এসি বাড়ে এমসির তুলনায়, আর এসি বেশি হয় এমসির তুলনায়। আচ্ছা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি এসি বেশি হয়, এসি বেশি হয় কার তুলনায়, এমসির তুলনায়, এসি গ্রেটার দেন এমসি হয়। আচ্ছা বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এরপরে যাই হচ্ছে আমরা পরবর্তীতে, দেখো যে টিএফসি এবং টিবিসি এর সমষ্টি কি, দেখো টিএফসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, টিএফসি কি, টিএফসি হচ্ছে টিএফসি টোটাল ফিক্সড কস্ট প্লাস হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, দুইটা যোগ করলে হচ্ছে টোটাল কস্ট টিসি, তাহলে টিসি কোথায় আছে, এতে এখানে এই টোটাল কস্ট। আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মোট খরচ সমান মোট স্থির খরচ, মোট পরিবর্তনশীল খরচ, এটা কিন্তু কিছু না, মোট পরিবর্তনশীল খরচ। স্থির ব্যয়ের অস্তিত্ব নেই দীর্ঘকালে, দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না, দীর্ঘকালে সব পরিবর্তনশীল ব্যয়, আবার স্বল্পকালে স্থির পরিবর্তনশীল উভয় থাকে, দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল। আর স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এগুলো একটু মাথায় রাখো, দেখো এই যে এটা একটা রেখা না, এটা একটা রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে যে কি তোমার হচ্ছে কি এফসি, এটা হচ্ছে এফসি। আচ্ছা এরপরে মূল বিন্দু থেকে শুরু হয় টিভিসি, মূল বিন্দু এই যে দেখো এই মূল বিন্দু দিয়ে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে কি ভিসি বা টিভিসি, আবার এই এই বিন্দু দিয়ে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে কি টিসি, তার মানে না পারার কোনো কারণ নেই, যেভাবে আসুক না কেন তুমি পরীক্ষা কী করতে পারবা, অ্যান্সার করতে পারবা। আচ্ছা এরপর দেখি চিত্রে ডান দিকে নিম্নগামী এ রেখাটি কোন ধরনের ব্যয় নির্দেশ করে, এই যে ডান দিকে নিম্নগামী, এই একটু আগে মনে আছে সমপরাবৃত্তাকার বলছিলাম, মানে বৃত্তাকারের মতো, সমপরাবৃত্তাকার সমপরা
বৃত্তাকার বলছিলাম, এই এটা হচ্ছে এফসি, অ্যাভারেজ ফিক্সড কস্ট রেখা। এখানে বলেছে রেখাটি কোন ধরনের, এখানে অনেকগুলো দেওয়া আছে, দেখি কোনটা এফসি। এই এফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট, এফসি মানে হচ্ছে কি, অ্যাভারেজ ফিক্সড কস্ট মানে এটা হচ্ছে গড় স্থির ব্যয়, বাংলায় বলা হয় গড় স্থির ব্যয়। অ্যাভারেজ ফিক্সড কস্ট রেখার আকৃতি হচ্ছে প্রথমে ছিল ঊর্ধ্বগামী, আস্তে আস্তে কমে, আস্তে আস্তে কমে, আস্তে আস্তে কমে, তবে কখনো শূন্য হয় না, সেই জন্য রেখার আকৃতি এরকম হয়। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে হচ্ছে মোট স্থির ব্যয়কে মোট উৎপাদন দিয়ে ভাগ করলে পাওয়া যায় গড় স্থির ব্যয়, মানে মোট স্থির ব্যয়, এই যে টোটাল ফিক্স কস্টকে যদি মোট উৎপাদন কিউ দিয়ে ভাগ করা হয় তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট পাওয়া যায়, এটাই বলছে গড় স্থির ব্যয় পাওয়া যায়। আচ্ছা, গড় স্থির ব্যয় রেখা সমপরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার হচ্ছে মূল বিন্দু দিয়ে ঊর্ধ্বগামী হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, মূল বিন্দু দিয়ে ঊর্ধ্বগামী কোনটা হবে, পরিবর্তনশীল ব্যয়। আমরা আমাদের অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় লেকচার ভিত্তিক যখন আলোচনা করেছিলাম, আরও বিস্তারিত পুরো ডিটেলসে আলোচনা করেছিলাম, তোমাদের দায়িত্ব হবে ওই ভিডিওগুলোও একটু দেখা। আচ্ছা, এরপরে নিচের কোন রেখাটি ইউ আকৃতির, সবসময় মাথায় রাখবা, সবসময় এসি হচ্ছে ইউ আকৃতির, বাকি এসি এবং এমসি হচ্ছে সবসময় ইউ আকৃতির। এখন এখানে দেখো কোনটাতে আছে, এই এসি, এটাই অ্যান্সার, এখন এখানে আর জটিল কিছু নেই। আচ্ছা, এরপরে প্রসারিত ইউ আকৃতির হয় দীর্ঘকাল রেখা, হ্যাঁ এটা একটু মাথায় রাখো, প্রসারিত ইউ আকৃতির হচ্ছে দীর্ঘকাল রেখা, আবার ইউ আকৃতির হয়, ইউ আকৃতির হয় রেখা, মানে রেখা মানে কোন রেখা, এটা হচ্ছে এসি রেখা, এসি রেখা অথবা এমসিও হতে পারে, এমসি রেখাও হয়। আচ্ছা, সমপরাবৃত্তাকার, এটাও একটা কি রেখা, এটাও একটা কি রেখা। আচ্ছা, ভূমিকের সমান্তরাল, তোমার হচ্ছে ভূমিকের সমান্তরাল রেখা কোনটা, ভূমিকের সমান্তরাল হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট মানে টিএফসি, টিএফসি হচ্ছে ভূমিকের কি থাকবে, সমান্তরাল হবে। এরপর হচ্ছে কখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সমান হয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সমান হয়। দেখো আমরা একটু আগে তোমাকে এটা করিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে, দেখো এই যে লম্ব অক্ষ, এই যে ভূমি অক্ষ, আমরা জানি এই এটা হচ্ছে এসি, আর একই বিন্দু দিয়ে এমসি আসবে, একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে আবার উপরে উঠবে, এটা হচ্ছে এমসি, তার মানে যেখানে এসি, দেখো এখানে বলছে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কখন সমান হয়, দুইজন যখন সর্বনিম্ন হয়। এখন দেখো গড় ব্যয় এসি সর্বনিম্ন হলে, গড় ব্যয় এসি কী হলে, সর্বনিম্ন হলে, এই অ্যান্সার হচ্ছে চার, গড় ব্যয় এসি কী হলে, সর্বনিম্ন হলে, তখন এই যে এই বিন্দুতে একদম সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, আর সেজন্য সমান হয়। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে দেখো পণ্য ও সেবার প্রতি একক ব্যয়কে বলা হচ্ছে গড় ব্যয়, যখন এসি সর্বনিম্ন তখন এসি সমান এমসি হয়, হ্যাঁ দুইটাই সর্বনিম্ন হয়, ইউ আকৃতির মতো হয় এসি রেখা, এমসি যে হারে বাড়ে এসি সে হারে বাড়ে না, অর্থাৎ মানে এমসি যে হারে বাড়ে এসি সে হারে বাড়ে না, তার মানে এমসি গ্যাটার দেন কী হবে, এসি হবে। এসিউ এমসি রেখার মধ্যে সম্পর্ক রয়েছে তিনটি, ওই যে এগুলো আমরা সিকিউতে আলোচনা করছি, আমি এখানে আলোচনা করা ভিডিও বড় করব না, আমাদের অধ্যায় ভিত্তিক এসএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়ের ক্লাসগুলো তুমি দেখে নিলে তখন এখানে এগুলো আরও বিস্তারিত ওখানে আলোচনা করা হয়েছে, যেহেতু এখানে ভিডিও বড় হয়ে যাবে আমি একটু দ্রুত সামনে আগাতে পারবো। আচ্ছা, ভালো কথা, তোমরা যদি চাও যে আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে, আমরা চট্টগ্রামের চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 তৃতীয় তলায় অফলাইন ব্যাচে পড়িয়ে থাকি, আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারবা, আমার এই নাম্বারে মেসেজ করলে হোয়াটসঅ্যাপে বিস্তারিত তথ্যগুলো তোমাকে পাঠিয়ে দিব, 01875556258, অথবা আমার পেজে যে কোনো জায়গায় মেসেজ করলে হবে, অথবা ইউটিউবের মধ্যে তুমি আমার মেসেজ কমেন্ট করলে আমি সব ডিটেলস দিয়ে দিব। আর যদি বলে করার জন্য আমি তো অফলাইন ব্যাচে যুক্ত হতে পারবো না, যুক্ত হতে পারো আমাদের অনলাইন ব্যাচে, আমাদের অনলাইন ব্যাচেও যুক্ত হওয়ার জন্য তুমি আমাকে একই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পুরো ডিটেলস আমি তোমাকে দিয়ে দিব, এবং এরপর ইনশাল্লাহ অর্থনীতি নিয়ে তোমার আর কোনো সীমাবদ্ধতা থাকবে না। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।